রাজ্যের প্রতিখন বিদ্যালয়লৈ সর্বশিক্ষার পত্র বোমা, বিত্তীয় ঘাটি জোড়াতাপলিরে চলিছে অসম সরকার। এইবার রাজ্যের শৈক্ষিক সমাজের সকলকে আচরিত করে বিদ্যালয় জমাধন সুদসহ ঘুরাই বিচারি পত্র দিসপুরের। রাজ্যের সমগ্র শিক্ষা মিশন সঞ্চালকর জড়িয়ে বিদ্যালয়ের অধ্যক্ষক পত্র প্রেরণ। সর্বশিক্ষার সঞ্চালকর পত্রত রাজ্যের বিদ্যালয় বিদ্যালয় লাগিছে হাহাকার। বিদ্যালয়ের বার্ষিক খরচের বাবে আবন্টিত ধন ঘুরাই দিবলগার নির্দেশত বিপাঙত প্রধান শিক্ষক। দিসপুরের কানাড়া ব্যাংকের সরকারি একাউন্টত ধন উভতাই দিব লাগিব বিদ্যালয়ে। চলিত শিক্ষাবর্ষ শেষ হবলৈ পাঁচ মাহ বাকি থকা অবস্থাত লওয়া সিদ্ধান্তত বিপদত বিদ্যালয় প্রধান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দিনত রাজ্যের বিদ্যালয়সমূহের ক্ষেত্র গ্রহণ করা দিসপুরের সিদ্ধান্ত দুঃখ প্রকাশ করেছে রাজ্য দল সংগঠনেও। প্রতিক্রিয়া কৃষক মুক্তি সংগ্রাম সমিতির। শেহতীয়াকৈ সর্বশিক্ষা মিশনে প্রতিখন বিদ্যালয়লৈ প্রেরণ করা এখন জাননীত আমি আশ্চর্য প্রকাশ করেছো। যা ছমাহত বিদ্যালয়সমূহলৈ ইউনিফর্ম, চক পেন্সিল আর ডেস্ক বেঞ্চ মেরামতির নামত, অর্থাৎ আন্তঃগাঁথনির নামত শিক্ষা সঞ্চালকালয় আগবহা টকার যিখিনি পয়সা ইতিমধ্যে বাকি রয়ে গেছে, সেই টাকাখিনি সুদসহ সঞ্চালক তথা শিক্ষা বিভাগক এটা বিদ্যালয়সমূহে ঘুরাই দিব লাগিব। এতিয়া সরকারে বিত্তীয় সংকটত পড়ি বিত্তীয় মন্দাবস্থাটা ঢাকিবর কারণে বিদ্যালয়সমূহ আসানলে ইতিমধ্যে সংকট নমাই আনিছে। ইয়ার পূর্বেও আমি দেখিছিল যে বিদ্যালয়ত ফিল্টার ক্রয় করার নামত, সিলিং ফ্যান ক্রয় করার নামত ইতিমধ্যে ভিক্ষাপত্র সরকার প্রেরণ করেছিল। গতি আমি এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীরপরা আমি ইয়ার একটা উত্তর বিচারিছো। মহাবিদ্যালয়সমূহতো অসন্তুষ্টি বাড়িছে সরকারের বিরুদ্ধে। বিনামূল্যা নামভর্তির বাবদ কলেজসমূহক মুকলাই দিয়া নাই ধন, প্রায় 300 মহাবিদ্যালয়ত লাগিছে হাহাকার। শিক্ষাবর্ষর ছয় মাহ বাকি থকা অবস্থাত সুদসহ জমাধন বিদ্যালয়সমূহের ঘুরাই বিচারি শিক্ষা বিভাগের সর্বশিক্ষা সঞ্চালকালয়ের জড়িয়ে রাজ্যের বিদ্যালয়সমূহলৈ দিয়া পত্রই আসলতে কি সূচাইছে? উৎসব পার্বণ, নিযুক্তিপত্র বিতরণ, রাজকীয় কেবিনেট মিটিংয়ের নামত রাজহুয়া টকার হরাজ। রাজ্য সরকারে বিত্তীয় সংকটের জোড়াতাপলি মারিবলৈ প্রথমে ইউনিফর্ম, বিদ্যুৎ বিল, ডেস্ক বেঞ্চর বিদ্যালয়লৈ দিয়া ধনত এইবার চকু দিয়ার অভিযোগ। তীব্র প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস কৃষক মুক্তি সংগ্রাম সমিতির। এটা অসমের উচ্চ শিক্ষা একটা ভয়ঙ্কর অন্ধকারের দিকে গৈ আছে। অসমত যিমানবোৰ সরকারি মানে প্রাদেশিকৃত স্কুল আছে, হাইস্কুল আর হায়ার সেকেন্ডারি স্কুল, তেওঁলোক ছাত্র ছাত্রীর সংখ্যা অনুসরি প্রতিখন স্কুলক একটা অনুদান দিয়া হয়। আটাইতকৈ ডাঙৰ কথা, এতিয়া হঠাৎ এখন নোটিস আহিছে স্কুলবিলাকলৈ সর্বশিক্ষা মিশন সঞ্চালকালয়ের তরফরপা, যে আপনার চলিত শিক্ষাবর্ষর কারণে যিখিনি টাকা দিয়া হয়েছিল রাজ্য সরকারের তরফরপা অনুদান হিসাবে, যিখিনি বাকি আছে সেই পয়সাখিনি সুদ সহিতে ঘুরাই দিও। হিমন্ত বিশ্ব শর্মার সরকারে কৈছিলে যে স্কুল ইউনিফর্ম ফ্রিত দিয়া হব, বিনামূল্যাকৈ দিয়া হব। তার মানে ইউনিফর্মও নহল, বিদ্যুতের মাচুলের বাবদ টাকাও নহল, খোয়া পানিও নহল, পুথিভঁড়ালের পাঠ্যপুথির যোগানও নহল, ল্যাবরেটরির সা সরঞ্জামও নহল, একুয়ে দিয়া নহল। ভাস্কর জ্যোতি শর্মা, রিপোর্ট প্রাগ নিউজ।